যদি খুব খারাপ কর্ম করে দেখে এই বছর দুই হাজার চব্বিশে কুম্ভ রাশি মানুষ তো তারা সঙ্গে সঙ্গে শনি দণ্ড নেই বা আপনার আগের মতো আপনার কন্যা রাশি মানুষের মতো এটাই পারিবারিক সমস্যা বেশি করবো আর স্বামীর সঙ্গে বা পারিবারিক গুরুদের সঙ্গে স্বামী না গুরুদের সঙ্গে সম্পর্কটা প্রবলেম ক্রিয়েট করবো বা কেউ নমস্কার দর্শক আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচার নিজে আপনাদের সবাইকে স্বাগত জানাই হ্যাঁ সামনেই দুই ঢুকছে এবং নতুন বছরে অনেকেই নিজের রাশিফল জানতে চান সেই জন্যই আমরা শিলচার নিজের স্পেশাল একটা কভারেজ আজকে আবার নিয়ে আসলাম রাশি ফলের আপনাদের প্রত্যেকের রাশির ফল আমরা শুনবো আমাদের স্টুডিওতে আজকে এসছেন অ্যাস্ট্রোলজার বিমান আচার্য মহোদয় নমস্কার স্যার নমস্কার কেমন আছেন ভালো আচ্ছা তো যেহেতু স্যার সিলেটি খুব পছন্দ করেন তো আমরা সিলেটিতেই কথা শুরু করি তো গত আপনার যে দুইটা ভিডিও অনেক মানুষে খুব পছন্দ করছে আর আপনার কি রেসপন্স এই দুইটা যে ভিডিও যেটা গেছে হ্যাঁ অনেকের ভালো রেসপন্স পাইছে অনেক আইছে অনেকে আমার কাছে দেখাইছেও আর তাছাড়াও অনেকে দূর থেকেও যোগাযোগ করছে তারপরে মানুষের কাজও অনেকের এর মধ্যে হয়েছেও কিছু মানুষের হ্যাঁ

চেম্বার তো বর্তমানে শিলচর আছে শিলচর ফার্স্ট লিঙ্ক রোডে ওয়ানের সঙ্গে আমার পার প্লাজে একটা ফ্ল্যাট আছে ফ্ল্যাটেই আমার চেম্বার আছে সঙ্গে আমার কাঠি করাতে আমার মেন বাসা মেন বাসাতে আমি চেম্বার করি আর দুই নম্বর গৌহাটি আর শিলং হ্যাঁ মাসে মাসে আমি এটা যাওয়া আসা করি আর তারপরে তো আপনারা যারা কলকাতা দিল্লিতে যারা আছেন গোয়াটিতে যারা আছেন আপনি শিলং আপনার মহোদয় উনি যান তো আপনারা যদি কোনো ধরনের যদি সমস্যা থাকে তো আপনারা ওনার সঙ্গে কনসাল্ট করতে পারবা আপনার কত বছরের এখানে এক্সপিরিয়েন্স আপনার অ্যাস্ট্রোলজি সম্বন্ধে অ্যাস্ট্রোলজি সম্বন্ধে যেটা আমার আপনার এক্সপিরিয়েন্স এটা হলো তেইশ বছর ওই গেছে প্রায় তেইশ বছর চলে না গেছে না কমপ্লিট হয়েছে না এই বছর কমপ্লিট হয়ে 2015 থেকে থেকেও স্টার্ট করছি আর আমার বর্তমান থার্টি এইট ইয়ার্স চলে অনেক মানে কেউ কেউ অনেক সময় আমি দেখছি কোয়েশন থাকে যে আপনার এজ কত আমি সবসময় এভারগ্রিন থাকতে চাই আমার যেটা কোয়ালিটি আছে কোয়ালিটিটা মানুষের কাছে আমি পৌঁছে দিতে চাই আমার যেটা জ্ঞান আছে জ্ঞানটা আমি পৌঁছে দিতে চাই তো আজকে আপনি কি দেখবা আজকে কি কইবা আমি দর্শক বিন্দুরে প্রথম দর্শক বিন্দুরে আমি দু হাজার চব্বিশের আগাম শুভেচ্ছা জানাই আর সবার মঙ্গল কামনা করি এটা করি আর জয় শ্রীকৃষ্ণ কইয়া আমি শুরু বাহ তো আজকে কি জিনিস রাশি ফল কইবা রাশি ফল কইমো আমি কিছু রাশির খারাপ বালা আছে দুই হাজার যে কিছুটা কিছুটা রাশি সব রাশি কই না আমি কিছু কিছু রাশির খারাপ বালা দিকটা আমি এই দুই হাজার চব্বিশে কিতা আছে না আছে এটা দৌড়ে দেবো এই কোন কোন রাশি থেকে প্রথম শুরু করবা প্রথম শুরু করবো তুলা রাশি বা আমার রাশি প্রথম আজকে যেহেতু আমরা অফিসে চুর ঢুকছে অনেকগুলা জিনিস নিছে চুর অসংখ্য ধন্যবাদ নেওয়ার লাগে তো তারা ব্লগ উক করবো ক্যামেরা ওমারা লইয়া গেছে এটা লাগে সাড়ে তুলা রাশি প্রথম দর্শন না কোন তুলা রাশির আমরা কি ওইব। তুলারাশি যেটা আছে তুলারাশির জাতক যারা আছে যারা বিবাহর লাগে যাদের বিবাহ হন না এই বছর প্রথম দিকে বিবাহর হওয়ার সম্ভাবনা আছে মানে এপ্রিল পর্যন্ত বিবাহ যার বিবাহ হন না তারা বিবাহ হওয়ার সম্ভাবনা খুব বেশি প্রবল আছে আচ্ছা দুই নম্বর হইল গিয়া তুলারাশিতে কিয়া ষষ্ঠ স্থানে রাহু আছে যারা মানে শত্রুতে আহু হইলো শত্রুgri আছে কে যদি পুরাতন কোন রূপ থাকে রূপতা কিও মানুষে নিষ্পত্তি হইয়া সবল হইয়া দরাইবো ভালো হ্যাঁ স্বাস্থ্য দিক দিকে ভালো হইবো শত্রু বিনাশ হইবো হ্যাঁ কিন্তু যারা ছাত্র আছে ছাত্রদের ক্ষেত্রে ভালো নাই আচ্ছা ছাত্রদের তার আর মনোজগটা যারা প্রশাসনকরা ছাত্ররা কাছে তার মনোজগটা কমি যাইবো আর তাদের বন্ধু স্থানটা

চাকরি করার লাগিয়ে যারা আসুন চাকরি করা তারা প্রথম দিক দিয়ে একটু সমস্যা আইব কিন্তু আগস্টের পরে তাদের ভালা সুযোগ আইব পদোন্নতি হইতে পারে যারা প্রাইভেট সেক্টরেও করে তাদের পদোন্নতি হইতে পারে বা নতুন কোনো চাকরিও হওয়ার সম্ভাবনা আছে যে গভর্নমেন্ট চাকরি করে তাদেরও পদোন্নতি হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে আচ্ছা কুম্ভ রাশির মোটামুটি মানে ভালো আছে তারা ইয়ে আছে আর যারা ব্যবসা করা ব্যবসায়ী মানুষ যারা আছে তাদের কাছে মিশ্র ফলপথ

যে কোনো কাজ করতে হলে ধীরে সুস্থে কাজ করবা নাইলে ডিসিশনটা মানে রং হইতে পারে তখন প্রবলেম ক্রিয়েট করবো কারণ শনির সারা সাথে চলে শনির সারা সাথীর বর্তমানে সেকেন্ড স্টেজ চলে তখন আচ্ছা বুঝছেন না স্টেজ চলে যার জন্য শনির ডিসিশন মেকিংটারে একটু প্রবলেম দিব আর আর্থিক লস তখন পারে তখন আচ্ছা বুঝছেন কুম্ভ রাশি আর যদি কেউ খারাপ কর্ম করে দেখে এই বছর দুই হাজার চব্বিশে কুম্ভ রাশি মানুষ তে তারা সঙ্গে সঙ্গে শনি দণ্ড দেবা আমার শাস্তি পাইলিবে তখন তার জন্য শুভ খা সবসময় করবা মানুষের লাগে ভালো চিন্তাধারা করবা চিন্তা করবা আর আগেবার চেষ্টা করবা খুব ভালো তো নেক্সটটা কি রাশি কইবা আপনি চলেন নেক্সটটা মিথুন রাশি নেক্সটে আমি মিথুন রাশি সম্পর্কে কইমু হ্যাঁ মিথুন রাশি যারা আছে জাতক এই বছরের কর্মক্ষেত্র কিন্তু যারা বলা নাই আচ্ছা হ্যাঁ বছরের প্রথম দিক দিয়েও কর্মক্ষেত্রে জামেলা আইতে পারে হ্যাঁ যদি কেউ প্রাইভেট সেক্টরে চাকরি করেন তো তারও জানুয়ারি টু এপ্রিল পর্যন্ত বেশি খারাপ থাকতে পারে হ্যাঁ নানা সমস্যা সমস্যা তাইয়া পড়তে পারে বা চাকরি ক্ষেত্রে চেঞ্জিং হইতে পারে বলা জায়গা থেকে খারাপ জায়গাতেও যাওয়ার সম্ভাবনা খুব বেশি প্রবল আছে আচ্ছা মিথুন রাশি মিথুন রাশি লেগে কিন্তু আবার এপ্রিলের পরে কর্মস্থানে চেঞ্জ হইল তখন এপ্রিলের পরে কিছু ভালো হইব বা পারিবারিক মানুষের সঙ্গে সম্পর্কটা একটু মধুর বা সুসম্পর্ক হইয়া দাঁড়াইবো সম্পর্ক ভালো হইব ভালো হইবা পরে আচ্ছা আর আপনার কি রাশি আপনার নিশ্চয় জানাইবা এবং আপনার কি সমস্যা তো আচ্ছা মিথুন রাশির কর্ম কি কইলা আপনি কর্মস্থলে আপনার আমি যে আপনার কর্মস্থানের দিক দিয়ে এটা কইছি আর কি কর্মস্থানে এপ্রিল পর্যন্ত একটু ডামালুল থাকবে আর কি কর্মস্থানে চেঞ্জ হয়ে যাবে ভালো জায়গা থেকে খারাপ জায়গা যাইব গিয়া কর্মস্থানটা একটু সঠিক না সুফল ফাইদা না এরপর থেকে একটু চেঞ্জ হইলে ভালো জায়গাতে হইব এপ্রিলের পরে মা যদি হইলাম যেটা আপনার সম্পর্কটা যেমন আপনার আমার মধ্যে সম্পর্ক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যেতে প্রথম দিকে কিন্তু এরপরে বিচ্ছিন্নটা এপ্রিলের পরে শুধু মধুর হয়ে দাঁড়াই মধুর হয়ে মধুর হয়ে দাঁড়াই খুব সুন্দর তারপরে নেক্সট ডে আমরা কন্যা রাশি কন্যা রাশি কন্যা খোয়ার দা কন্যা মানুষের জন্য এই বছরটা একটু বেশ ভালো হইতো বলতাম না আচ্ছা আচ্ছা কারণ কন্যা রাশি মানুষের রাশিতেই কেতুবাদ আচ্ছা কেউ যদি রোগ থাকে মানে গুপ্ত রোগ থাকে স্কিন ডিজিজ থাকে অ্যালার্জিক্যাল প্রবলেম থাকে তার অ্যালার্জিক্যাল প্রবলেম স্কিনের প্রবলেমটা বাড়ি যাবে কোন গুপ্ত রোগ থাকে শারীরিক দিক দিয়ে কষ্ট পাইব থাকে শত্রু পাইতে পারে অফিসিয়াল ক্ষেত্রেও শত্রু বৃদ্ধি পাইবে যদি কেউ যদি অফিসিয়াল জামেলাও জড়িত হয়ে যেতে পারে হম শত্রু পাইব অফিসিয়াল জামেলা হইব আর অসুখ বিসুখের দিক দিয়ে দশ সমস্যা

জন্ম সময় তারিখ বা হাতের উপর নির্ভর করিয়া মানুষের আমি কইমু যে আমার সঙ্গে যোগাযোগ করে করলো আর না হইলো যে কোনো জায়গায় থাকলেও যে কোনো একজন ভালো যদি স্বাস্থ্যের সঙ্গে কনসাল্ট করিয়া এটার প্রতিকার যাতে করে তো আপনারা যদি আপনারা কোনো ধরনের প্রতিকার যদি চাইন বা আপনার কুষ্ঠি উষ্ঠি যদি দেখাইতে চাই হাত দেখাইতে চাইন। তো আপনারা স্যারের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারবা আমরা মোবাইল নাম্বারটা নিচে দিয়া দিব বিভিন্ন জায়গাতে উনি যাইন শিলচরে হইলে তো আপনারা আইতে পারবা কোনো আপত্তি নাই ওনার চেম্বারে তো নেক্সটে আমরা মিন রাশিতে আই মিন রাশি কই দেখুন মিন রাশি রাশির বর্তমানে শনির সার প্রথম পতন চলন ওহো পতন চলন কিন্তু মিন মানুষের এই বছরটা তারাদের সঙ্গে লাগিও একটু বলা নাই কারণ শনির সার সাথীর বর্তমানে পতন চলন আচ্ছা হ্যাঁ শনি পতন চলন আর রাহু রাশিতে আছে আর এই বছর দু হাজার চব্বিশ ইংরাজির পুরা বৎসরটাই রাহু থাকবা রাহু থাকলে কীভাবে বলবো রাহু থাকবা সপ্তমে কেতু থাকবা এটাও সেম আপনার আগের মতো আপনার কন্যাশি মানুষের মতো এটাই পারিবারিক সমস্যা বেশি করবো আর স্বামীর সঙ্গে বা পারিবারিক গুরুদের সঙ্গে স্বামী না গুরুদের সঙ্গে সম্পর্কটা প্রবলেম ক্রিয়েট করবো বা কেউ পেটের প্রবলেম থাকলে পেটের প্রবলেমটা আরও বাড়বো আরও বাড়তে পারে কর্মক্ষেত্রে আর কি কর্মক্ষেত্রে ধনস্থানে বৃহস্পতি আসুন হ্যাঁ ধনস্থানে কর্মক্ষেত্রে সুফল হওয়ার সম্ভাবনা দিব কিন্তু দেওয়াটা মিডিল থেকে শুরু হইব ধরুন জুন মাস থেকে কর্মক্ষেত্রে যে সুফলটা আছে সুফলটা মিডিল থেকে হইব আচ্ছা জুন মাসের পর থেকে মাসের পর থেকে ভালো হইবো আর কি আর যারা ব্যবসায়ী আছে ব্যবসায়ীর ক্ষেত্রেও আমি কইমু যে ভালো যাব এই বছর এবছর ভালো যাব মানে ধনস্থানে বৃহস্পতি যেহেতু আছেন তার জন্য বৃহস্পতি ধনস্থানটাৰে আরো সুফল করে দিব তো এখন কি কি রাশি কইবা এখন কইমু আমি মকর রাশি মকর রাশি কৈম মকর রাশি প্রথম কইমু ছাত্রদের ব্যাপারে হম পড়াশোনার দিক দিয়া যারা ছাত্ররা আছে তারা আরো কইমু যে একটু ভালো করে পড়াশোনা মনোযোগ দিয়ে করবার লাগিয়া কারণ শনির লাস্ট পিরিয়ড চলে সাড়াশির আচ্ছা সাড়াশাতির লাস্ট পিরিয়ড চলে তো লাস্ট পিরিয়ডে কীটা করবো যে কোনো রেজাল্টটা তারা করে পরীক্ষাতে গেলে না মনোযোগ দিয়ে লেখা দরকার তারা করলেও মানে কনফিডেন্সটা হাই হয়ে যাবো আর রেজাল্টটা লো হয়ে যাব হ্যাঁ এটার লাগিয়েই মানে ধৈর্য সহকারে পড়াশোনাটা করা দরকার আছে আর কেউ মানে ইনকাম চাই আর কি

তো এটা লাগে কি করতে লাগবো আর কিটা উপকার বা কিছু প্রতিকার দেখুন কিছু ক্ষেত্রে শনি সাড়ে সাতে যারা আছে মানুষ তারারে সব আমি কুয়া দেই যে শনি মন্দিরে যাইবা শনি মন্দিরে গিয়া আটটা তেল তেলের প্রদীপ জ্বালাই দিবা আর শনিরে শনি সব গ্রহরাজ হইলো শনি দেবতা তাই যদি কুষ্টাগণ বাকি সব কুষ্টাগ বা রাহু আর কেতু হইলো শনির চর যার জন্য আমি কুয়া শনি দেবতা যতই পর্যন্ত খুশি সব ক্ষেত্রে আপনার ভালো হইব শনিরে আটটা তিলতেরের প্রদীপ জ্বালাই দিবা আর শনিবারে কালা কুকুরে যারা শনি সার সাথী আছে তারা কই আর বেশিরভাগ কালা কুকুরে রুটি আর গুড় যদি খাওয়াইতে পারেন তা হইলে খুব ভালো হইব এটা আপনার মঙ্গল কামনা হইব আর কি মঙ্গল হইব মঙ্গল হইব মঙ্গল হইব মানে উন্নতির দিক দিয়েও খুব বেশি হইব আর কি বাহ 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 আরেকটা হইল আপনার বৃষরাশি হ্যাঁ রাশি জাতক যারা আছেন তারা দেখুন একটু দেখে চলতে লাগবো এবছর অষ্টমে শুরুতেই অষ্টমে মঙ্গল থাকবো রবির লগে মঙ্গল থাকবো হঠাৎ দুর্ঘটনাগ্রস্ত হইতে পারে হ্যাঁ তো দুর্ঘটনাগ্রস্ত হইতে পারে বা বদনাম হইতে পারে বা যে কোনো ঝামেলায় পড়তে পারে কিন্তু হ্যাঁ যারা আপনার পড়াশুনা করার তারা বুদ্ধি তেজ হয়ে যাবে কারণ বুদ্ধের সঙ্গে শুক্র সপ্তমে আছে বুধ পঞ্চমপতি পঞ্চমপতি হওয়ায় মানে এই জিনিসটাতে আরও তীক্ষ্ণ হইয়া দিব হ্যাঁ কিন্তু যারা একটু নেশা ওষা করে তারা ব্যবস্থাটা ভালো না যাতে কম খায় আর খাবার দরকারই নাই খাইলে ক্ষতি করবো আর শারীরিক দিক দিয়ে আরো বেশি প্রবলেম আছে হ্যাঁ যার জন্য এইসব বর্জন করা দরকার বর্জন করলে আপনার আর ভালো হইব না হইলে সাংসারিক জীবনেও অশান্তি হইবো শারীরিক দিক দিয়েও বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আর হঠাৎ দুর্ঘটনাগ্রস্ত হইতে পারে রক্তপাত হওয়ার সম্ভাবনা বিশ আশি মানুষের খেয়াল করি গাড়ি ঘোড়া চলতে বাইক চালাইতে দেখে চলতে লাগবো আর আমি এটা কইমু যে হনুমানের নাম লইতা হনুমান চালিয়ে ফাট করতে বা এটা তো খুব ভালো তো অনেকগুলা তো বাকি যে রাশিগুলা যদি আপনারা যদি জানতে চাইন তো স্যারের সঙ্গে স্পেশালি আপনারা সাক্ষাৎ করবা স্যারের চেম্বারে ঠিক তো আপনার চেম্বার কয়টা থেকে কয়টা বা অনলাইনে যদি কেউ দূরে আছে অনলাইনে কনসাল্ট করতে চায় বেশিরভাগ অনলাইনেও দেখায় বাইরেরা বাইরে যারা আছে আমি আসামের বাইরে যারা আছে তাদের জন্য অনলাইনে সুবিধা আমি রাখি আর আচ্ছা 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 আর যারা আসামের ভিতরে আছে তারা আমার দেখাইবার লাগি আমি কই মাইবার লাগি কনসাল্ট করার লাগি কই আমি কনসাল্ট করবা আইয়া আমার মোবাইল নাম্বার থাকবো কনসাল্ট করবা দেখুন সবের জন্মের চক্রর উপরে সময়ের উপরে বিভিন্ন বিভিন্ন রেজাল্ট হইব হ্যাঁ কারণ সবের জন্মস্থান প্লেস সমান নাই উপরে সবার যে হরস্কোপটা ডিফারেন্ট হইব যার জন্য সবারই আর কি কইমু যে যে কনসাল্ট কনসাল্ট করবা সাজেশনস নিবা দেখুন খালি শুধু ফাথর লাগাইল না কালার ও ফুল ও ড্রেসও আপনার দরকার পড়তে পারে অনেক কিছুর জন্য আপনি লাইয়া পড়বা কারণ এটা মনের ফুর্তিটা আনি দিব মনের দিক দিয়ে আপনার আনন্দ ফুর্তিটা দরকার কারণ যেকোনো খালি টাকা থাকলেও অনেক মানুষের কিন্তু আমার মনের মধ্যে এই যে খুশিটা নাই এই খুশিটা লাগিয়েও আমি অনেকের সাজেশন দেই এটা করবার লাগে কোনো সময় কোনো কিছু খুঁয়া দেই পূজা কোনো সময় কোনো কেউ খুঁয়া দেই কালার ড্রেস লাগাইবার লাগিয়া এসব মনের দিক দিয়া ফুর্তিটা না লাগে বাহ বাহ খুব সুন্দর কথা আপনি কইছেন খুব ভালো লাগলো তো আপনি কুষ্টি ছাড়া আর কি কি বিচার করুন আমি কুষ্টি ছাড়া হাত দেখি আর বাস্তুটাও দেখি বাস্তু বাস্তুটা দেখি বাস্তুটা অনেক সময় লাগে যে আমার অনেক মানুষ যারা ভিউার্সরা আছে অনেকে কয় যাওয়ার জন্য বাস্তু দেখার জন্য কিন্তু বাস্তুর সঙ্গে দেখতে সময় লাগে যার জন্য আমি বাস্তুটা দেখি কিন্তু সাজেশনসটা যদি অনলাইন হয় না বাস্তুটা আমি অনলাইনে করি না আমি গিয়া প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়া এটারে সাজেশন দিই বাহ বাহ খুব ভালো তো আপনারা বাস্তুর যদি কোনো সমস্যা থাকে আপনারা কুষ্টি দেখাতে চান হস্ত রেখা দেখাতে চান তো হলে আমাদের স্যারের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন স্যার আমাদের স্টুডিওতে আসার জন্য আপনারা অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো আর স্যারের সঙ্গে যদি আপনারা ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করতে চান আমরা মোবাইল নাম্বারটা আমরা নিচে দিয়ে দেবো আপনারা সেখানে কনট্যাক্ট করে আপনারা ওনার সঙ্গে আপনারা

আমি এর মধ্যে শিলং বা গুহাটি ভিজিট করমু তারা যদি কেউ দেখাইতে তে আগে আমার যোগাযোগ করিয়া কন্ট্যাক্ট করে দিবা কন্ট্যাক্ট নাম্বার জাদা থাকবো কন্টাক্ট করিয়া আপনারা যেদিন যাইমু আপনার কন্টাক্ট করা হয়ে যাব আপনার দেখাইতে কারণ অনেকেরই আমি দেখছি অনেকেই আমারে ফোন করছে অনেকেই আপনার গুহাটি আমি সব সবসময় করি যে আমার আসে পুরানা তো আছে আসেই নতুন যারা দেখাইতে চাইছে তার সঙ্গে অনেক সময় আমার টাইমিং সে মিলছে না গিয়া যার জন্য আমি দুঃখিত নেক্সট আপনারা দেখাইতে চাইলে আপনারা কন্টাক্ট করে লিবা মেনের মধ্যে আপনার গুয়াহাটি বা শিলংয়ে যাওয়ার একটা প্ল্যান করার অপরিয়ার ওকে তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনাদের কি উপকার হয়েছে সেটা কমেন্টে নিশ্চই জানাবেন তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক আমি কৃষ্ণকান্ত সিনেমা আবার নতুন আর একটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সেফ থাকবে সবাইকে সেফ থাকবেন নমস্কার